আপোনালোক সকলোকে স্বাগতম জানাইছো আপোনালোকৰ মৰমৰ ইউটিউব চেনেল ষ্টাডি ইন এসামিজলৈ। আজি আমি চাইল্ড ডেভেলপমেন্ট এণ্ড পেডাগজিৰ যি ইভালুৱেশ্যন বা মূল্যায়ন বা মূল্যাংকন বুলি যাক কোৱা হয় সেই বিষয়ে আলোচনা কৰিম, যিখিনি আমাৰ এল পি আৰু ইউ পি দুয়োখন টেটৰ কাৰণে বহুতে গুৰুত্বপূৰ্ণ হয়। ইয়াৰ আগতে চাইল্ড ডেভেলপমেণ্ট এণ্ড পেডাগজি লগতে ই ভি এছৰ বহুকেইটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, যদি আপনাদের চাওয়া নাই ডেসক্রিপশনের লিঙ্ক আছে, তারপর গিয়ে পিনে চাই লব পাৰিব। বলক আমি যে মূল্যায়ন, সেই মূল্যায়নের প্রথমটো ভাগ যেটু সি সি ই বুলি কোৱা হয়, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন, যাত এসামিসত কোৱা হয় অবিরত আৰু সামগ্রিক মূল্যায়ন। এতিয়া আপনাদের নামটোতে গম পাই আছে, অবিরত মানে যেটু কন্টিনিউয়াসলি চলি থাকে, সামগ্রিক মানে কম্প্রিহেন্সিভ। এই সামগ্রিক আর অবিরত শব্দর দুটার দ্বারাই আমার পিছলে গিয়ে পিনে ফর্মেটিভ এন্ড সাবমেটিভ দুটা ইভালুয়েশন পাও। প্রথমতে আমি সিসিই টু চাই লো, যে সিবিএইচসিয়ে সিসিই পদ্ধতি 2009 সনত প্রবর্তন করেছিল। প্রথমতে 2009 সনত সিবিএইচসিয়ে স্কুল বেসড সিস্টেমের কারণে সিসিই পদ্ধতিটো প্রবর্তন করে। এই সিসিই যে মূল্যায়ন পদ্ধতি, এই মূল্যায়ন পদ্ধতিত সহবিদ্যায়তনিক আর বিদ্যায়তনিক এই দুয়োটা দিক সামরি লওয়া হয়, মানে কারিকুলার আর কো কারিকুলার একটিভিটি দুটাই ইয়াত সাঙরি লওয়া হয়। বিদ্যায়তনিকর ভিতর আমার যেখানে পাঠ্যপুথি পড়া হয় সেই পাঠ্যপুথির উপর কিমানখিনি জ্ঞান অর্জন করল, কিমানখিনি ছাত্র ছাত্রীসকলে বুঝি পালে তার বিষয়ে যে মূল্যায়ন করা হয় সেইটোৱে হল বিদ্যায়তনিক। লগতে সহবিদ্যায়তনিক বা সহপাঠ্যক্রমিক বুলি কলে আমি তার পাঁচটা উপাদান পাও। সেই পাঁচটা উপাদান হল জীবনের কৌশল, দৃষ্টিভঙ্গি আর মূল্যবোধ, স্বাস্থ্য আর শারীরিক শিক্ষা, সম্পাদিত কলা, সংঘ আধারিত কার্য। এই পাঁচটা হল সহপাঠ্যক্রমিক বা সহবিদ্যায়তনিক। বর্তমান আপনাদের জানে বিদ্যালয়ত বিদ্যায়তনিকর কারণে মার্কশিট দিয়া নহয়, লগতে সহবিদ্যায়তনিক কারিকুলার বা কো কারিকুলার যেখানে একটিভিটি সেইখিনির কারণে আমার মার্কশিটত লিখা থাকে। এই সিসিই যেটা আছে অবিরত আর সামগ্রিক মূল্যায়ন, ইয়ার কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য সমূহ চাম। প্রথমটো উদ্দেশ্য হৈছে মুখস্থ আর পুনঃস্মরণতকৈ শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ আর শিক্ষাদানের উপর গুরুত্ব প্রদান করা, মানে মুখস্থ বিদ্যা যেটু রোট মেমোরাইজিং, পুনঃস্মরণ মানে বারে বারে মনত করা, সেই দুটা এরাই চলি, এই দুটা কি করব দিছে, এরাই চলিব দিছে। আর শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ আর শিক্ষাদান পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করব দিছে। ছাত্র ছাত্রী সকলের উপর বা ছাত্র ছাত্রী সকলের কেন্দ্রিক যেখানে শিক্ষাদান, যেখানে শিক্ষণ প্রক্রিয়া সেইখানে আমার অবলম্বন করব দিছে, কিন্তু মুখস্থ আর পুনঃস্মরণটা আমার এভয়েড করে চলিব দিছে। সেইটি হল মূল উদ্দেশ্য সিসিইর। আর একটা উদ্দেশ্য হল শৈক্ষিক আসনিসমূহর ফলপ্রসূতা মূল্যায়ন করবলে। সরকারে যিমানখিনি শৈক্ষিক আসনি, যিমানখিনি আসনি ঘোষণা করে বিদ্যালয়বোৰৰ কারণে, সেই বিদ্যালয়বোৰত কিমান সফলভাবে রূপায়ণ করেছে সেইবোৰ মূল্যায়নের বাবেও এই সিসিই ব্যবস্থাটো আমার বর্তমান যুগত করা হয়েছে বা চলি আছে। তিন নম্বর যে উদ্দেশ্য সেইটো হল মূল্যায়ন ব্যবস্থা সাময়িক নহয়, ই অবিরত করবলে। মানে আগতে আমার মূল্যায়ন ব্যবস্থাটো কি আছিল, এনুয়েল পরীক্ষা বা হাফ ইয়ারলি পরীক্ষা দিলেই আর তার কোনো ধরনের পরীক্ষার ব্যবস্থা নাছিল, কিন্তু বর্তমান এই ব্যবস্থাটো কন্টিনিউয়াস করবলৈ লৈ যোৱা হৈছে, মানে প্রতি সপ্তাহত, প্রতি দিনত, প্রতি ক্লাসত আমি ইভালুয়েশন মূল্যায়ন করব লাগিব। এই ব্যবস্থাটো অনাই হল সিসিইর মূল উদ্দেশ্য। চারি নম্বৰত যে উদ্দেশ্য সেইটো হল যে শিশুর সর্বাত্মক বিকাশৰ ওপৰত গুরুত্ব আদান, গুরুত্ব আরোপ। মান শিশু যিবোৰ আছে সেইবোৰক সর্বাত্মক মানে চারিওফালের পর যাতে সিহতর ডেভেলপমেন্ট হয় তার উপর গুরুত্ব আরোপ করব। এই সর্বাত্মক বিকাশের উপর আমার সংজ্ঞানাত্মক, মনোদৈহিক আর ফলদায়ক কৌশল এই তিনটা পড়ব, ফিজিওলজিক্যাল, সাইকোমোটর আর কগনিটিভ, এই তিনটা হল এই সর্বাত্মক বিকাশের ভাগ বা যেটো ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টর উপাদান বলেও আমি কব পারো। এতিয়া আমি চাম গঠনশীল বা বিকাশশীল মূল্যায়ন, যাক ইংরাজিত ফর্মেটিভ ইভালুয়েশন বলে কোৱা হয়। এই ফর্মেটিভ ইভালুয়েশন মানে কি হয়,
এই ফর্মেটিভ ইভালুয়েশন এটা হল আহিলা বা সঁজুলি যার দ্বারা শিক্ষকে ছাত্রর পারদর্শিতা সদায় পরিচালনা করে। আমি যেনেকে মোবাইলটো আছে সেই মোবাইলটোত আমি সকলো বস্তু নিরীক্ষণ করিব পাৰো বা বর্তমান অসম সরকারে বিভিন্ন ধরনের আসনিও লৈ আহিছে ঠিক তেনেকুৱা ধরনের এটা আহিলা শিক্ষকৰ বাবে হল এই ফর্মেটিভ ইভালুয়েশন গঠনশীল মূল্যায়ন। ইয়ার জৰিয়তে শিক্ষকে ছাত্র ছাত্রীসকল কিমান পারদর্শিতা হল বা কিমান পারিলে তেওঁলোকৰ পারফরমেন্স কিমান বাড়িল সেই সেইখিনি আমি মনিটর করব পাৰো। দুই নম্বর যে উদ্দেশ্য এইটো হল ই অবিরত আর সঠিক আর এই বিকাশশীল মূল্যায়ন ফর্মেটিভ ইভালুয়েশন এইটো কন্টিনিউয়াস চলিয়ে থাকিব মানে প্রতিটো ক্লাসতে এইটো থাকিয়ে যাব সেইটো হল কন্টিনিউয়াস আর এইটো হল কি সঠিক মানে এটা উপযুক্ত পদ্ধতি। এই গঠনশীল বা বিকাশশীল মূল্যায়নের উদ্দেশ্য আছে ইয়ার আগতে একটা কথা কই লব বিচাৰো যে গঠনশীল বা বিকাশশীল মূল্যায়নটো ডিউরিং দি ক্লাস বা ডিউরিং দি ইনস্ট্রাকশন হয়ে থাকিব মানে যেতিয়া শিক্ষাদান চলি থাকিব বা যেতিয়া কোনোবাই কিবা কথা কৈ থাকিব সেই সময়ত যিমানখিনি মূল্যায়ন হয় সেইটো হল গঠনশীল বা বিকাশশীল মূল্যায়ন। এই গঠনশীল বা বিকাশশীল মূল্যায়ন কিহৰ কাৰণে কৰা হয় তাৰ কিছুমান উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হল এইটো নিদানমূলক আৰু প্ৰতিকাৰমূলক। নিদানমূলক মানে ছাত্র ছাত্রীসকলে যিখিনি ক্লাসত শিকি আছে তার ভিতর কিমানখিনি গ্যাপ পড়ি গল সেইখিনি আমি ডায়গনাইজ করব লাগিব সেইখিনি আমি উলাব লাগিব আর যিমানখিনি গ্যাপ পড়ি গল সেইখিনি আমি পূরণ করব লাগিব অতিরিক্ত বা অতিরিক্ত ব্যবস্থার জড়িয়ে যাক আমি প্রতিকারমূলক বলে কোয়া হোক সেই কোয়া হয় সেই কারণে এইটো পদ্ধতিক ডায়গনাইস্টিক এন্ড রিমিডিয়াল বলেও কোয়া হয়। দুই নম্বর উদ্দেশ্য হল ই ছাত্র ছাত্রীক ফলপ্রসূ দৃঢ়করণত সহায় করে মানে ছাত্র ছাত্রীসকলক ইফেক্টিভ ফিডব্যাক প্রভাইড করা এটা কি হব এনফোর্স করব ছাত্র ছাত্রীসকলক ফলপ্রসূ দৃঢ়করণত সহায় করব মানে ইফেক্টিভ ফিডব্যাকত সহায় করব ছাত্র ছাত্রীসকল কিমানখিনি ভালকৈ শিকিব পারিলে। তিন নম্বর উদ্দেশ্য এইটো হল শিক্ষার্থী সক্রিয় গঠনশীল বা বিকাশশীল মূল্যায়ন যদিও শিক্ষক কেন্দ্রিক হয় তথাপি ইয়াত শিক্ষার্থী কি থাকিব লাগিব সক্রিয় থাকিব লাগিব মানে ক্লাসটো যেতিয়া চলি থাকিব সেই সময়ত ছাত্র ছাত্রীসকলক কিছুমান প্রশ্ন করা হব সেই প্রশ্নবর উত্তর দিব লাগিব এই উত্তরের কারণে ছাত্র ছাত্রীসকল কি থাকিব লাগিব সক্রিয় লগতে গঠনশীল বা বিকাশশীল মূল্যায়নত কোনো ধরনের গ্রেডর ব্যবস্থা না থাকে মানে ইয়াত কোনো ধরনের এ গ্রেড বি গ্রেড এনেকা ধরনের কোনো ধরনের গ্রেড না থাকে বা নম্বরের নম্বর দিয়া নহয়। ইয়ার পিছত যেটো আছে সেইটো হল সংক্ষেপী মূল্যায়ন বা সাবমেটিভ ইভালুয়েশন যাক আমি হাফ ইয়ারলি বা এনুয়াল এক্সাম বলে যেটো কও সেইটো সংক্ষেপী মূল্যায়নটো কি হয় যেতিয়া আমি ক্লাস শেষ তারপর যিমানখিনি করো এইটো চাব যে এইটো শেষান্ত আর নির্দেশনার শেষত হয় মানে সাবমেটিভ ইভালুয়েশনটো একেবারে লাস্টত বা নির্দেশনা শেষ হওয়ার পিছত যেটো করা হয় যেতিয়া আমার ইউনিট এটা পড়াই আছো বা এটা চ্যাপ্টার পড়াই আছো এটা কিতাব পড়াই আছো কিতাবটো শেষ হওয়ার পিছত যিমানখিনি ইভালুয়েশন করা হব সেইটোই হব সাবমেটিভ ইভালুয়েশন। এই সংক্ষেপী মূল্যায়ন ইয়াত কাগজ কলমের বিদ্যালয়ের দ্বারা পরিচালিত হয় মানে যি পরীক্ষাটো হব এইটো কাগজ কলমের উপর হব হিঁতর মানে কোনো ধরনের মৌখিক উত্তরের দ্বারা নহব কাগজ কলমত হিঁতে উত্তরবোৰ লিখিব আর এইটো বিদ্যালয় বা কোনো ধরনের বোর্ডে এইটো পরিচালনা করে যে আমার SSLC মেট্রিক পরীক্ষাটো হয়। প্রশ্ন উত্তরের মূল্যায়ন এইটো অলরেডি আপনাদের কয়ে দিলো যে প্রশ্ন উত্তর দিয়া হব এই প্রশ্ন দিয়া হব প্রশ্নবোৰৰ উত্তরের মূল্যায়ন করা হব ছাত্র ছাত্রীসকলে কিমান উত্তর করিব পারিছে কিমানখিনি লিখিছে। আর ইয়ার আরো একটা বৈশিষ্ট্য হল এইটো হল উৎপাদক মূল্যায়ন বোলা হয় মানে প্রোডাক্ট ইভালুয়েশন বলে কোয়া হয় একেবারে শেষত যেহেতু করা হয় সেই কারণে উৎপাদক বা উৎপাদ মূল্যায়ন বলেও ইয়াক জানা যায় একেবারে শেষত হয় কারণে প্রোডাক্ট যেটা একেবারে শেষত ওলায় সেইটোক প্রোডাক্ট বলে কোয়া হয় বা উৎপাদক বলে কোয়া হয় যেহেতু আমার এনুয়াল সাবমিটিভ ইভালুয়েশনটো একেবারে শেষত হয় সেই কারণে ইয়াক প্রোডাক্ট ইভালুয়েশন বলেও কোয়া হয়। আর এই সংক্ষেপী মূল্যায়নত গ্রেড প্রদান করা হয় কোনে কিমান গ্রেড পালে এ গ্রেড পালে না বি গ্রেড পালে না সি গ্রেড পালে সেইটো এই সংক্ষেপী বা সাবমিটিভ ইভালুয়েশনত আমার ব্যবস্থা আছে। লগতে কি করা হয় ইয়াত চুমু উত্তর বস্তুনিষ্ঠ দীঘলীয়া প্রশ্নের উত্তর রচনাধর্মী যিমান ধরনের প্রশ্ন আছে গোটেকেইটা ইয়াত ইনক্লুড করা হয় ছাত্র ছাত্রীসকলের কৌশলবোৰ পরীক্ষা করার কারণে। এতিয়া আমি চাম শিক্ষণৰ মূল্যায়ন মানে এসেসমেন্ট অফ লার্নিং এসামিছত চাব যে শিক্ষণৰ মূল্যাঙ্কন বা মূল্যায়ন এই শিক্ষণৰ মানে কি হল এসেসমেন্ট অফ যেতিয়া থাকিব তেতিয়া চাব সাবমেটিভ হব।
এসেসমেন্ট অফ মানে হল কি হেতু সাবমেটিভ হংকেবি শিক্ষণৰ বাবে মূল্যায়নটো কাৰ লগত জড়িত সাবমেটিভ বা হংকেবিৰ লগত জড়িত এই কথাটো প্ৰথমতে আপুনি মন কৰিব লাগিব এইটোৱে প্ৰথমে লিখা আছে যে হংকেবি মূল্যায়ন হয় শিক্ষণৰ মূল্যায়নত কি হয় শিকাৰুসকলৰ জ্ঞান কৌশল আৰু প্ৰৱণতা বিচাৰ কৰা হয় আৰু এই এসেসমেন্ট অফ লাৰ্নিং বা শিক্ষণৰ মূল্যায়নত শিকাৰুসকলৰ জ্ঞান কেনেকুৱা ধৰণৰ হৈছে মানে কিমানখিনি জ্ঞান অৰ্জন কৰিছে তেওঁলোকৰ স্কিল কেনেকুৱা হৈছে বা তেওঁলোকৰ প্ৰৱণতাটো কেনেকুৱা হৈছে এটিটিউডটো কেনেকুৱা হৈছে তাৰ ওপৰতো মূল্যায়ন কৰা হয় আৰু এই শিক্ষণৰ মূল্যায়ন বা এসেসমেন্ট অফ লাৰ্নিং এইটো শিক্ষক কেন্দ্ৰিক মূল্যায়ন বুলি কোৱা হয় ইয়াত শিক্ষাৰ্থীবোৰ নিষ্ক্ৰিয় হৈ থাকে খালি প্ৰশ্ন উত্তৰখিনিহে ইহঁতে লিখিব আৰু তেওঁলোকৰ কোনো কাম নাই সেইকাৰণে ইহঁতক কি বুলি কোৱা হয় পেচিভ বুলি কোৱা হয় নিষ্ক্ৰিয় বুলি কোৱা হয় আৰু এক্টিভ হ'ল শিক্ষক শিক্ষাৰ্থীৰ অংশগ্ৰহণ কম এইটো অলৰেডি কৈ দিলোঁ এতিয়া আমি চাম শিক্ষণৰ বাবে মূল্যায়ন এসেসমেণ্ট ফৰ লাৰ্ণিং এতিয়া চাওক ফৰ আছে মানে কি ফৰ্মেটিভ ফৰ আছে যদি এইটো কি হৈ যাব ফৰ্মেটিভ ইভালুৱেশ্যন যে শিক্ষণৰ বাবে মূল্যায়ন এইটো কি বিকাশশীল বা গঠনশীল মূল্যায়নৰ অন্তৰ্গত আৰু শিক্ষণৰ বাবে মূল্যায়নত কি কৰা হয় এইটো কি কেনেকুৱা হয় এইটো শিক্ষক কেন্দ্ৰিক হয় এইটো ইয়াৰ আগৰটো শিক্ষক কেন্দ্ৰিক এইটো কিন্তু ইয়াত অলপ ছাত্ৰ ছাত্ৰীসকল সক্ৰিয় দেখা যায় শিক্ষাৰ্থীৰ অংশগ্ৰহণ কিছু পৰিমাণে আছে ইয়াৰ পিছত আছে শিক্ষণৰ হিচাপে মূল্যাংকন এছেছমেণ্ট এছ লাৰ্ণিং বুলি যেতিয়া আপোনালোকে চাব হিচাপে লাৰ্ণিং তেতিয়া চাব যে ছেল্ফ বা পেইড এভালুৱেশ্যন মানে নিজে নিজে আত্ম মূল্যায়ন বা সমনীয় মূল্যায়ন ইয়াৰ অন্তৰ্গত আৰু এইটো হ'ল শিক্ষাৰ্থীকেন্দ্ৰিক মূল্যায়ন এই এছেছমেণ্ট এছ লাৰ্ণিং যিটো ইয়াত শিক্ষাৰ্থীসকলে নিজে নিজক মূল্যায়ন কৰিব সেইকাৰণে এইটো শিক্ষাৰ্থীকেন্দ্ৰিক বুলি কোৱা হয় তিনি নম্বৰত চাব যে শিক্ষাৰ্থী নিজেই ত্ৰুটি বিচাৰ কৰি শিক্ষণৰ উন্নতি সাধন কৰে ছাত্ৰ ছাত্ৰী বা শিক্ষাৰ্থীসকলে কি ভুল কৰিলে সেইখিনি নিজে অনুধাৱন কৰিব আৰু কৰি সিহঁতৰ শিক্ষণ লাৰ্ণিঙৰ উন্নতি কৰিব বা ডেভেলপ কৰিব বা ইম্প্ৰুভ কৰিব একেবাৰে লাষ্টৰ যিটো আছে সেইটো হ'ল শিক্ষণত মূল্যাংকন এছেছমেণ্ট ইন লাৰ্ণিং আৰু এছেছমেণ্ট ইন লাৰ্ণিংটো শিক্ষাৰ্থীকেন্দ্ৰিক হয় সেইটো মনত ৰাখিব ইয়াত কি কৰে শিক্ষাৰ্থীসকলে নিজে শিকিব প্ৰতিফলন ঘটাব প্ৰশ্নৰ অৱতাৰণা কৰিব উপযুক্ত সমাধানৰ উপায় বিচাৰ কৰিব আৰু পুনৰ জানিবলৈ সিহঁতে উৎসাহ ল'ব বা পুনৰ জানিব বিচাৰিব আৰু এইটো সম্পূৰ্ণৰূপে শিক্ষাৰ্থীকেন্দ্ৰিক মূল্যায়ন হয় ইয়াত শিক্ষক সুবিধা প্ৰদানকাৰী হিচাপত থাকিব ফেচিলেটৰ হিচাপত ইয়াত থাকিব যাতে ছাত্ৰ ছাত্ৰীসকলে ইয়াৰ সমাধানবোৰ ল'ব পাৰে যেনেকুৱা ধৰণৰ আপোনালোকে গম পায় যিসকল ডিষ্টেঞ্চত শিক্ষা গ্ৰহণ কৰে ডিষ্টেঞ্চৰ শিক্ষা গ্ৰহণত কি হয় তাত কোনো ধৰণৰ এক্টিভ সিহঁতৰ শিক্ষক নাথাকে তাত শিক্ষক যিবোৰ থাকে মেণ্টৰ হিচাপত মানে সুবিধা প্ৰদান কৰি থাকে ইয়াত শিক্ষকে নিজেই কিতাপবোৰ পঢ়িব লাগিব নিজেই প্ৰশ্ন কৰিব লাগিব নিজেই সমাধান ওলাব লাগিব এতিয়া আমি কেইটামান কুৱেশ্যন চাই লওঁ যিটো ইউ পি 2019ত আহিছিল যে সমষ্টিগত মূল্যায়ন মানে হ'ল সমষ্টিগত মানে হ'ল ছাবমেটিভ ইভালুৱেশ্যন এতিয়া ছাবমেটিভ ইভালুৱেশ্যন কি হয় শ্ৰেণীকোঠাৰ শিক্ষাদানৰ সময়ত কাৰ্যদক্ষতা নিৰ্ণয় এইটো হ'ল ফৰ্মেটিভ শিক্ষাদানৰ সময়ত কৈছে সেইকাৰণে এইটো হ'ব ফৰ্মেটিভ শিক্ষাবৰ্ষৰ আৰম্ভণিত সাফল্যৰ স্তৰ নিৰ্ণয়ন একেবাৰে আৰম্ভণিতে কৰা হয় এইটো নহয় ছাবমেটিভটো একেবাৰে শেষত নিদানমূলক পাঠদানৰ বাবে ছাত্ৰ ছাত্ৰীৰ মান নিৰ্ণয় কৰা নিদানমূলক মানে ৰিমিডিয়েলটো আমাৰ ফৰ্মেটিভৰ লগত জড়িত শিক্ষাবৰ্ষৰ সমাপ্তিত সাফল্যৰ স্তৰ মূল্যায়ন মানে শিক্ষাবৰ্ষ শেষ হোৱাৰ একেবাৰে লাষ্টত যিটো মূল্যায়ন কৰা হয় সেইকাৰণে অপশ্যন ডি হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰ দুই নম্বৰ কুৱেশ্যন এইটো চাব এল পি 2019ত আহিছিল তলত দিয়া কোনবোৰ গঠনমূলক মূল্যায়নৰ বৈশিষ্ট্য ফৰ্মেটিভ ইভালুৱেশ্যনৰ কোনকেইটা বৈশিষ্ট্য হয় ই নিদানমূলক আৰু প্ৰতিকাৰমূলক এইটো সঁচা কথা যে এইটো ডায়েগনষ্টিক এণ্ড ৰিমিডিয়েল ই ফলপ্ৰসূ ধীৰীকৰণৰ সুবিধা দিয়ে ইফেক্টিভ ফিডবেক দিয়ে এইটো সঁচা কথা আমি অলৰেডি পালোঁ ই এক প্ৰকাৰৰ উৎপাদ মূল্যায়ন এইটো মিছা কথা প্ৰডাক্ট ইভালুৱেশ্যনটো হ'ল ছাবমেটিভৰ ই ছাত্ৰ ছাত্ৰীৰ অংশগ্ৰহণৰ সুযোগ প্ৰদান কৰে এইটো সঁচা কথা যে কিছু পৰিমাণে হ'লেও ই ছাত্ৰ ছাত্ৰীক অংশগ্ৰহণৰ সুযোগ প্ৰদান কৰে তেতিয়াহ'লে অপশ্যন এ বি ডি হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰ তেতিয়াহ'লে অপশ্যন এ আৰু এটা কুৱেশ্যন চাব এইটো এল পি 2012ত আহিছিল যে মূল্যায়ন ব্যৱস্থাত আটাইতকৈ বেছি গুৰুত্ব প্ৰদান কৰা হয় বিষয়নিষ্ঠ প্ৰশ্নৰ ওপৰত বস্তুনিষ্ঠ প্ৰশ্নৰ ওপৰত ৰচনাধৰ্মী প্ৰশ্নৰ ওপৰত আমি জানো যে মূল্যায়ন ব্যৱস্থাত সকলো ধৰণৰ প্ৰশ্নৰ ওপৰতে গুৰুত্ব আৰোপ কৰা হয় সেইটো হ'ব অপশ্যন ডি এল পি 2012ত আৰু এটা কুৱেশ্যন আহিছিল
খুবই কন্ট্রাডিক বা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চন যে ফর্মেটিভ ইভালুয়েশনে বুঝায় পাঠদান হ্যাক হওয়ার পাছত শিক্ষার্থীর কৃতিত্বর সামগ্রিক মূল্যায়ন পূর্বে নির্ধারিত উদ্দেশ্যসমূহের ফলাফল অভিজ্ঞতার দ্বারা মূল্যায়ন ছাত্র ছাত্রীর অগ্রগতি নির্দিষ্ট সময়ের অন্তরালত মূল্যায়ন করা উপর আটাইকেটা এটা চাব প্রথমতে কৈছে যে পাঠদান হ্যাক হওয়ার পাছত সামগ্রিক সামগ্রিক মানে ওভারঅল এটা চাওক যেটা আমার ফর্মেটিভ ইভালুয়েশন তাত ওভারঅল নহয় সেখানে অপশন এ নহব তাত কি থাকিব আমার কন্টিনিউয়াস থাকিব ওভারঅল নহয় কিন্তু অপশন ডি কৈছে কি উপর আটাইকেটা তেতিয়া এটাও নহব এটা অপশন বি আর সির মাজত বহুতে কন্ট্রোভার্সি হয়ে থাকে কিন্তু ইয়ার মাজত আমি কারেক্ট অ্যান্সারটা কেনেকে উলাম চাব যে ছাত্র ছাত্রীর অগ্রগতি নির্দিষ্ট সময়ের অন্তরালত মূল্যায়ন এটা চাওক যেহেতু নির্দিষ্ট সময়ের কথা কৈছে তেতিয়া এটাও নহব কিয়র কারণে কারণ ফর্মেটিভ ইভালুয়েশন হঠাতে হয় ক্লাসের মাজতে হয়ে যাব কেতিয়া হব এটা কোনো ধরনের মানে আমি কব নোৱাৰো কিন্তু অপশন বি চাব এটু ইয়াত একেবারে কারেক্ট হব কিহর কারণে যে পূর্বে নির্ধারিত উদ্দেশ্যসমূহের ফলাফল অভিজ্ঞতার দ্বারা নির্ধারণ পূর্বে নির্ধারিত মানে আমি যেতিয়া লেসন প্ল্যান বনাও সেই লেসন প্ল্যান বনাওতে আমি কিছুমান উদ্দেশ্য লো মানে প্রি একটিভ ফেজত আমি কিছুমান টিচিংয়ের যেটা প্রি একটিভ ফেজ তাত কিছুমান উদ্দেশ্য লিখি লো সেই উদ্দেশ্যসমূহর ফলাফল সেই উদ্দেশ্যসমূহ কিমানখিনি তেওঁলোকে শিকিব পারিলে সেইটো আমি ক্লাসত মৌখিক টেস্টৰ দ্বারা বা সিহঁতক প্রশ্নের যোগেদি কি করো আমি আলোচনা করি আর ইয়ার দ্বারা আমি তেখেতর অগ্রগতির বিষয়ে বা কিমানখিনি সফল হয়েছে তার বিষয়ে জানিব পারো সেই কারণে অপশন বি হব ইয়ার কারেক্ট অ্যান্সার ধন্যবাদ ভিডিওটি চার বাবে।